জানেন কি, বাইরে এখন যে পরিমাণ গরম পড়েছে, একটু ঠান্ডা আর প্রশান্তির জন্য আমরা কত কিছুই না করছি। ফ্যান ছেড়ে বসে থাকি, রাতে ঘুমানোর সময় এসি ছেড়ে রাখছি, বাইরে থেকে এসেই ফ্রিজ থেকে বরফ বের করে পানি ঠান্ডা করে পানি পান করছি। তবে কখনো কি ভেবে দেখেছেন এই বরফের মধ্যেও কত কিছু লুকিয়ে আছে? আজ জানেন কি রয়েছে আইস বা বরফ নিয়ে। আমরা ভাবি পানি কোনো পাত্রে রেখে ফ্রিজে রেখে দিলেই তা বরফ হয়ে যায়, তবে তাতেও অনেক কিছু লুকিয়ে আছে। সাধারণ অবস্থায় দেখলে মনে হবে বরফ যেহেতু কঠিন পদার্থ, তাহলে তরল পানির থেকে বরফের ওজন বেশি। কিন্তু না, বরফের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পানির চেয়ে কম বলে বরফ পানির ওপরে ভেসে থাকে, ডুবে যায় না। শুধুমাত্র পানি ফ্রিজে কিংবা ঠান্ডা কোথাও রেখে দিলে তা বরফ হয়ে যায়, সেটাই তো আমরা বরফ হিসেবে চিনি, তাই না? একদমই কিন্তু না। উচ্চ চাপ এবং বিভিন্ন তাপমাত্রার সাপেক্ষে বরফ প্রায় 19টি পৃথক পরিচিত স্ফটিক পর্যায়ে তৈরি হতে পারে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে বরফ কিন্তু 16 থেকে 19 রকমের হয়ে থাকে। অবাক হচ্ছেন? অতিরিক্ত চাপে বেশিরভাগ তরল উচ্চ তাপমাত্রায় জমে যায়, কারণ চাপ অণুগুলোকে একসাথে ধরে রাখতে সাহায্য করে, আর এজন্যই বিভিন্ন ধরনের বরফের তৈরি। টাইপ 4 হলো আমাদের ঘরের ফ্রিজে যে বরফ রাখা হয় সেই বরফটি। এছাড়াও আইস টাইপ 5 হলো সবচেয়ে জটিল স্ফটিক কাঠামো বিশিষ্ট। আইস টাইপ 3 পানির থেকে ঘনত্বে বেশি, তাই এই ধরনের পানিতে বরফ দিলে বরফটি ডুবে যায়। এক একটি টাইপের বরফের এক একটি বৈশিষ্ট্য রয়েছে, এটা কি আপনি জানতেন? এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো আলমারি নয়, কোনো আসবাবপত্র নয়, এটা একটি উডেন আইস বক্স বা কাঠের বরফ তৈরি করার এবং সংরক্ষণের বক্স, যাকে আগের যুগের ফ্রিজ বলা যেতে পারে। এখন আমরা যে রেফ্রিজারেটর দেখতে পাই এটা তারই আসলে আদি রূপ। এখানে বরফের মাধ্যমে খাবারকে ঠান্ডা করা হতো। কোথাও পুড়ে গেলে আমরা সাথে সাথে বরফ দিই, কিন্তু আপনি জানলে অবাক হবেন, বরফ শরীরের একটি স্থানে অনেকক্ষণ ধরে রাখলে আইস বার্ন হতে পারে, অর্থাৎ পুড়ে যেতে পারে, স্কিন টিস্যুর ক্ষতি করে। ত্বকের কোষে যে পানি থাকে তা জমে গিয়ে ত্বকের কোষের গঠনকে ক্ষতিগ্রস্ত করে, রক্তের কোষগুলোকে সংকুচিত করে ফেলে, সেই এরিয়াতে রক্ত প্রবাহ এবং অক্সিজেন প্রবাহ হ্রাস পায়, যার ফলে সাধারণ রক্ত পরিবহনে সমস্যা ঘটে। এজন্য গুরুতর বার্ন হলে আইস সরাসরি ব্যবহার করা ঠিক নয়, এতে টিস্যুর ড্যামেজ আরও বাড়তে পারে। কিছু উপকারী দিকও রয়েছে। বরফ ব্যথা, ফুলে যাওয়া, দাঁতে ব্যথা কমাতে সাহায্য করে। ত্বকের জন্য এটা অনেক উপকারী। ঘুম থেকে উঠে আমরা দেখি চোখটা অনেক সময় ফুলে থাকে, চোখের নিচে বরফ ঘষলে সেই ফোলা কমে যায়, ওপেন পোর্স বন্ধ করতে সাহায্য করে, সাথে ব্লাড সার্কুলেশন বাড়াতে কিংবা ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। এছাড়াও কোল্ড থেরাপি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। মস্তিষ্ককে শান্ত করা থেকে শুরু করে বিষণ্ণতা, অ্যাংজাইটি কমাতেও সাহায্য করে। ছোট্ট একটি বস্তু বরফ, তবু তার মাঝে লুকিয়ে রয়েছে অজানা কত তথ্য। আজকে জানেন কি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জানেন কি?